Eid special. Mubarak to you all. And yes, একদমই আজকে শুধুমাত্র আমি না, তোমরা একদমই দেখতে পাচ্ছ আমার সঙ্গে আছে Emil Payo. Yes, Emil from Backstreet Boys and আজকে push on the mic featuring Backstreet Boys. Yes. গত বছর Yes, again. এটা চলতেই থাকবে. চলতেই থাকবে. And আমরা চলে এসেছি আর আছি বেশ অনেকক্ষণ আর আজকে যেহেতু মানে ঈদ ঈদ সেই ফিলের মধ্যে আমরা আছি সো ঈদের ব্যাপার নিয়ে আসলে কথা হবে স্মৃতিচারণ একদম আচ্ছা ঈদের স্মৃতিচারণ আর কত করব আমরা কোলাকুলি বন্ধ সবকিছু বন্ধ ঘোরাঘুরি বন্ধ অন্যরকম হয়ে গেছে কিন্তু সো আমরা আছি একদমই আছি সো তোমরা ঝটপট আমাদের সঙ্গে জয়েন করে ফেলতে পারো আমাদের সঙ্গে জয়েন করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM তারপর একটি স্পেসে তোমার নাম তারপর একটি স্পেসে তোমার লোকেশন তারপর একটি স্পেসে তোমার যা যা কথা আছে তা লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে এবং আমাদের সঙ্গে কিভাবে ফেসবুকে জয়েন করে ফেলতে পারে ইয়েস আমাদের সঙ্গে ফেসবুকে জয়েন করতে হলে যেখানে আসতে হবে facebook.com/capitalfm948 যেটা একমাত্র অফিশিয়াল ফ্যান পেজ আমাদের ওখানে আসলে কিন্তু আপনি আমাদের মধ্যে দেখতেও পাবেন সো ওখানে চলে আসুন ওখানে এসে জয়েন করে ফেলুন আপনাদের কমেন্ট আমরা ওখানে পড়ে নিব কথাবার্তাটা আসলে বেশি হবে আমি যা বুঝতে পারছি বিকজ আমরা এই দুজন মানুষ যখন একসাথে কথা বলতে বসি তখন অন্যদের আসলে কতটুক সুযোগ দিতে পারি সেটা বলতে পারি না আমরা নিজে একদম সো আমরা আসলে যদিও মাস্কটা ওইদিকে খুলে আসি বিকজ আমি খুব ভালো করে জানি যে সবাই আমাদেরকে প্রশ্নটা করবে আপু ঈদের মধ্যে তোমার মাস্ক কোথায় তোমাদের আমরা মাস্ক পরেছিলাম সব নিয়ম কানুন মেনে আমরা লাইভটা করছি একদম হ্যাঁ একদম আমরা খুবই ভালো মানুষ কোনো দাগ নেই অলরাইট সো কেমন আজকে দিন টের পাই না আচ্ছা না যেটা হয় ধরো এখন তার বের হওয়া হয় না হ্যাঁ হ্যাঁ সেই জন্য আসলে সময়টা টের পাওয়া যায় না ঈদের দিন বাট আমার চলে গেল সারা দিন টের ঈদের আগের দিন কি করছো তুমি ঈদের আগের দিন তো যে অফিস করেছি আমার যেটা হচ্ছিল বলতে হলো যে আমার মামা মামি নানু সবাই হলো আমাদের বাসায় চলে আসছে রাতেই হলো সবাই চলে আসছে সো রাতে আমরা যা যা করেছি যেমন ছাদে আমরা ছিলাম অনেকক্ষণ যেহেতু ছাদ হলো অনেক ফেভারিট একটা প্লেস আর ওটাতে হলো কেউ যখন আসে আমাদের বাসায় বেড়াতে যখন আসে মানুষজন দেখায় যে এটা হলো আমাদের ডাইনিং স্পেস এটা হলো আমাদের ড্রয়িং রুম এটা হলো দেখায় হ্যাঁ আর আমি দেখাই এটা হলো আমাদের ছাদ আসে 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 এটা হলো আমাদের ছাদ সো মামা মামিরা তারও আগে আসে সবসময় আসে বাট স্টিল ঈদের আগের দিন যেহেতু আমি সবাইকে নিয়ে হলো ছাদে গেছি অ্যান্ড ছাদে আমার ওই বিলিং আসলে সব ফ্রেন্ডরাও যেহেতু আছে তারাও ছাদে ছিল সো সবাই মিলে ওইখানেই ছিলাম আর তারপরে বাসায় এসে আসলে আমরা মুভি দেখেছি হরর মুভিটা দেখা হয়েছে আমাদের আমরা হরর কোনো গল্প আজকে শুনবো না কারণ আমার রাতে বেশিরভাগ সময় একা কাজ করতে হচ্ছে ওর সমস্যা আছে ওর হরর মুভিতে একদম হরর মুভি দেখিও না দেখলে তো সারাদিন আমার এটা হয় জানো আমার এটা সিরিয়াসলি হয় চোখ বন্ধ করে খুললে মনে হয় Not only that, আমি যখন হরর মুভি দেখার প্রায় এক সপ্তাহ পর্যন্ত আমার মধ্যে না ওই জিনিসগুলো খালি মাথার মধ্যে হায় হায় বাথরুমের মধ্যে মনে হয় কিছু আছে খাটের নিচে কিছু আছে জানলার দিকে রাতে মানে আমাদের আমরা আমাদের বাসাটা যেখানে এটার সাথেই হলো লেক হ্যাঁ গাছ আর লেক ওইটার ওই দিকে আর কোনো বাসটা নেই হ্যাঁ একদম ডিরেক্ট গাছ ডিরেক্ট লেক তো জানলা থেকে হলো লেক ছাড়া কোনো কিছু দেখা যায় না গাছপালা ছাড়া জঙ্গল ছাড়া কিছু দেখা যায় না সো আমি যখন হরর মুভিগুলো ইউজুয়ালি যখন দেখি তারপর যখন রাতে ঘুমাতে যাই সুন্দর মতো আমার পাশেই হলো এত বড় জানটার মধ্যে এত বড় একটা গাছ দেখা যায় এবং এত বড় গাছটা যখন বাতাসে এরকম এরকম করে নড়াচড়া করে তখন আই'ম লাইক ওকে ফাইন আমি আর হরর মুভি দেখতেছি না কিন্তু কে শুনে কার কথা ঠিক তার এক মাস কি দুই মাস পরে আবার
চাই দেখতে। এটা এটা মোটামুটি ওই ডায়েট কন্ট্রোল মতো। আমি আর খাবো না, কিন্তু আবার খাচ্ছি। আবার খাচ্ছি। এই অবস্থা হয়। সো এইভাবে হলো। না দেখতে চিনেন, ভাবতে চিনেন। না আমরা আমি আমি অ্যাকচুয়ালি একটা জিনিস চিন্তা করেছি। তোমাকে নিয়ে আমরা সবাই, আমাদের অফিসের সবাই তোমাকে নিয়ে আমরা নেক্সট যে যখন আগে পরিস্থিতি একটু ঠিক হবে, স্বাভাবিক হবে ইনশাল্লাহ, তখন আমরা প্রত্যেকে মিলে তোমাকে নিয়ে হলো হরর কোনো মুভি যখন সিনেমা হলে আসবে সেটা তোমাকে নিয়ে দেখতে যাব। কিভাবে ভয় না পাওয়া যায়, আচ্ছা এটাকে ভয় পাওয়ার পরেও মানে সাহস নিয়ে থাকতে হয়, এটা হলো ভূত, এটা হলো ভূতের ফ্রেন্ডরা, আর তোমরা হলো ভূতের সাথে পার্টি করতে পারবা, কোনো সমস্যা নেই। আমার কাছে মনে হয়েছিল যে মুভিটা অনেক সুন্দর হবে প্রোমো দেখে, কিন্তু মুভিটা একটু স্লো, মানে অত ভয় টয় পাই নাই। তো দেখো ভয় পাই না দেখে ভালো লাগে না, কিন্তু আবার ভয় পাইতে ভয় পাই। তোমাকে ভয় দেখানোর মতোই মুভি দেখাবো আমরা, কোনো সমস্যা, এতটুকু ভরসা আমার উপর, আমাদের সবার উপর রাখতে পারো তুমি। নো ওয়ারিজ ব্রাদার। গল্পটা ডিফারেন্ট, রুহি রুহি মুভির নাম। আচ্ছা তো গল্পটা ডিফারেন্ট, মানে ভূতের সাথে পেতনির সাথে প্রেম হচ্ছে, মানে পেতনিকে তার ভালো লাগতেছে, ওকে নিয়ে ও স্বপ্ন দেখতেছে। চিন্তা করো পেতনির সাথে, না পেতনির সাথেও প্রেম হয়। এক সেকেন্ডে নীরবতা পালন করলাম এটার জন্য। ওকে সো আজকের দিন যেহেতু তোমার এভাবে গেছে, আর তোমার আর অবস্থা বলো যে এবার তো এই আমি তো প্রত্যেকবারই ওয়েট করি ঈদে যে কুমিল্লা যাব, ঈদ আসবে মানে আমি আমাকে কেউ বেঁধেও রাখতে পারবে না ঢাকায়, কিন্তু করোনার কি ক্ষমতা, করোনা আটকে দিয়েছে। সো এইবার যাওয়া হয়নি, গত রোজার ঈদেও যাইতে পারি নাই, রোজার ঈদ করা হয়নি আমার সাথে, কুরবানি ঈদে গিয়েছি। তো যেটা হয় ধরো কুমিল্লা যখন যাই বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, সবার সাথে দেখা হয়, ঢাকায় তো কাজের ব্যস্ততা কারোর সাথে ওইভাবে করে যোগাযোগও থাকে না, কিন্তু কুমিল্লা গেলে অবসর টাইমে যাচ্ছি, অবসর নিয়ে যাচ্ছি, সবার সাথে কথাবার্তা বলবো, মিলবো। আমাদের কাজগুলো কি হয় ধরো আমাদের রুটিনটা কিন্তু ডিফারেন্ট, আমরা রাত্রেবেলা রেকর্ডিং করতেছি, দিনের বেলা ঘুমাচ্ছি, বাকিদের দিনের বেলা ওরা সজাগ, সবার সাথে একটা কিন্তু মিসকমিউনিকেশন হয়ে যায়, গ্যাপও হয়ে যায় অনেকটা, দেখা হয় না। সো আমি ঈদের জন্য অপেক্ষা করি যে কুমিল্লা যাবো, বন্ধু বান্ধবের সাথে দেখা করবো, সবার সাথে আত্মীয় স্বজন সবার সাথে কথাবার্তা হবে, কিন্তু এটা হচ্ছে না করোনার জন্য। 2020 হলো না, 2021 হলো না, হোপফুলি নেক্সট ইয়ার আমরা একটা নরমাল পৃথিবী পাবো ইনশাল্লাহ, ফর দা বেস্ট অ্যাকচুয়ালি। এই তো, এটা ছাড়া আর কিছু আমাদের করার নাই, কিছু করার নাই, কিছু করার নাই, একদম ইনশাল্লাহ। তারপরে ধরো যে দুই দিন আগে থেকে দেখতেছি বন্ধু বান্ধব অনেকেই কুমিল্লা গেছে, সবাই আড্ডা দিতেছে, ওটা ছবি টবি পোস্ট করতেছে আমাদের গ্রুপে, আফসোস লাগতেছে আমার। আর এইবার মিস হইলো, কিন্তু আমাদের একটা সবার সাথে সবার দেখা সাক্ষাৎ, এই বছর আমাদের রিইউনিয়ন হইলো, সবার সাথে দেখা হয়েছে, খুবই চমৎকার ছিল। কিন্তু রোজার যে ইফতারটা সবাই একসাথে করে বন্ধু বান্ধবরা মিলে, ওইটা অনেক বেশি জোস, আমরা যে বুড়া হয়ে যাচ্ছি সব নিজেদেরকে দিয়ে বুঝি না, যখন আরেক বন্ধুকে দেখি কি রে তোর মাথায় টাক পড়ে গেছে, কিন্তু নিজের মাথায় টাক কম না, ও তখন মনে হয় যে বয়স হয়ে গেছে। আমার আব্বু, আমার আব্বু না এই জিনিসটা করে। হ্যাঁ আব্বুদের দুদিন পর পরই আমি দেখি, মানে আব্বু দুদিন পর পরে বলবে আমাদেরকে যে আচ্ছা দেখো তো আমাকে কেমন লাগছে, আমি বলছি তুমি আবার কই যাবা বাবা, না আমাদের আসলে ফ্রেন্ডদের, আমাদের সব ফ্রেন্ডদের আসলে একটা রিইউনিয়ন হচ্ছে, তো ওটার জন্য যাবো। দুই দিন পর পর কিসের রিইউনিয়ন আমি এটা বুঝি না, হ্যাঁ দুইটা দিন পর পর তাদের রিইউনিয়ন থাকবে, ওকে ফাইন। অ্যান্ড ট্রাস্ট মি, ওইখান থেকে আসার পরে আমার আব্বার যে মুখের হাসি, কে দেখে তার হাসি, হ্যাঁ কি ওর আব্বুর কথা এটাই থাকবে, আবার সাথে সবার না, হ্যাঁ চুল টুল পেকে যা অবস্থা আমার, দেখো একটা চুল না এখনো পাকে নাই বুঝছো, আমি কিন্তু এখনো জোয়ান, বলছে একদম একদম, মানে নিজের প্রশংসা কিভাবে নিজে করতে হয় একজন আসলে আব্বুর কাছ থেকে শিখতে হবে, সেটা গেরিলা ট্রেনিং আমি নিয়ে নিব এই ইজ অ্যাকচুয়ালি কিউট মাশাআল্লাহ। তো যাই হোক এটা একটা, আর আম্মুরও মাঝে মাঝে এরকম শুনি যে আম্মুদের ব্যাচের মানে আম্মুকে ফোন করে যে রিইউনিয়নের জন্য,
ভালোই লাগে বুঝছো, জিনিসগুলো আমার ভালো লাগে যে মানে এই ফ্রেন্ডদের মধ্যে যে, হ্যাঁ এবং অনেক বছর পর অনেক ফ্রেন্ডের সাথে দেখা হলো এটা অনেক ভালো লাগে। কারণ আমরা তো স্কুলের পরে যখন এক এক সবাই তো একই কলেজে ভর্তি হয়নি, এক একজন একই কলেজে ভর্তি হয়েছে, কলেজের পর আবার ইউনিভার্সিটি গিয়ে আরো আলাদা, তো যখন সবার সাথে দেখা হয় মানে আবার যখন পুরনো গল্প গল্প মনে পড়ে অনেক অনেক ভালো লাগে। সবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আবার অনেকে বিয়ে করে নাই এখনো, মানে হেভি হেভি যারা বিয়ে করে নাই ওদের অনেক অপমানিত হইতে হয় আমাদের হাতে, যে এখনো বিয়ে শাদী করতেছে না, কিন্তু ওরা যে চিল করতেছে, ওরা যে আরামের জীবনটা, তোমরা কেন অপমানিত মানে তাদেরকে অপমান করো জানো, কারণ তোমরা জলো, তোমাদের মধ্যে সেই তোমাদের তোমাদের জেলাস, সেটা হলো জেলাসের জন্য তোমরা এটা করো, এটা কিন্তু কি শান্তিতে আছে, হ্যাঁ কি শান্তিতে আছে, স্বাধীন জীবন যাপন, স্বাধীন জীবন যাপন করতেছে, কি শান্তি এই যে জিনিসটা, এই জলাটা তোমরা নিতে পারো না, তুমি একটা মানে ভালো পয়েন্ট আছে, এটা কিন্তু আসলে সত্যি জলে জলে অনেক, আমি জানি আমার আমার ফ্রেন্ডদের মধ্যে ম্যাক্সিমাম স্কুল ফ্রেন্ডদের মধ্যে ম্যাক্সিমাম ফ্রেন্ডদের বিয়ে হয়ে গেছে, এন্ড তাদের বিয়ে হওয়ার না একটা রিজন আছে, কি রিজন, তারা যখন স্কুলে আমরা যখন স্কুলে ছিলাম প্রত্যেকের মুখে আর কোনো কথা থাকুক না থাকুক বিয়ের কথাটা থাকতোই, যে দোস্ত আমি বিয়ে করবই, আমি জাস্ট কলেজটা শেষ করে আমি বিয়ে করবো, আমি খালি ভার্সিটিতে উঠে আমি বিয়ে করবো, এই একটা ব্যাপার ছিল। সো আমরা ভার্সিটি যারা যারা হলো ভার্সিটি উঠার দু বছর পরেই অনেকের বিয়ে হয়ে গেছে, এবং গার্জিয়ানরা যেটা করেছে, আই তোর ওই ফ্রেন্ডের বিয়ে হয়েছে তুই কেন বিয়ে করবি না, এই একটা ব্যাপার থাকে গার্জিয়ান গার্জিয়ানের মধ্যে, কিন্তু একটা ব্যাপার থাকে মানে একজন কিন্তু আরেকজনকে বোঝায়, হ্যাঁ ও এটা করছে তুই কেন করবি না, তোরও করতে হবে বিয়ে, ওর বিয়ে করে ফেলছে তুই কেন করতে পারবি, আল্লাহর রহমতে আমার আব্বা আম্মা কখনোই প্যারাটা দেয় না, স্পেশালি আমার আম্মা তো প্যারা দেয়ই না আমাকে, আম্মা বলে সমস্যা নেই তোমার যখন ইচ্ছে করো, তো যাই হোক ওদেরকে ওরাও যখন আমাদের আমরা কয়েকজন আছে যারা নাকি ডেফিনেটলি তো বিয়ে করি নাই, তো আমাদেরকে এরকম বলে দোস্ত তোদের বিয়ে হয় নাই, দোস্ত তোরা বিয়ে করবি না, দোস্ত কবে বিয়ে করবি, আমরা কবে বিয়ের খাওয়া কেন রে ভাই, তোমরা তোমরা নিজে বিয়ে করছো, নিজের বিয়ের খাওয়া নিজেই নাই খাও না, কোনো তো সমস্যা নাই, কেন আমাদের পিছিয়ে পড়ো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে, এবং আমাদের সঙ্গে তোমার ফেসবুকে জয়েন করে ফেলতে পারো, yes facebook.com/capitalfm948 যেটা একমাত্র অফিশিয়াল ফ্যান পেজ আমাদের, ওখানে এসে আমাদেরকে দেখুন আমরা কি করছি, যারা শুধুমাত্র রেডিওতে শুনছেন তারা এসে দেখুন, দেখে ওখানে একটু জানিয়ে দিন আপনাদের কেমন লাগছে, সবার ঈদের এক্সপেরিয়েন্স আমরা শুনি, রাইট, তোমার এটা কি ঈদের ড্রেস, yes আমার খুব পছন্দ করে কিনে দিয়েছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি না আমি না একটু হ্যাঁ মাঝখানে বলিনি, আমি এমন গাধার গাধা, মানে ভাইও হলো এদিকে ছিল, আমি না এই রুমটার ওই দিকটায় ছিলাম আর কি, এদিকে গ্লাস দিয়ে দেখা যাচ্ছিল, তোমার হাফ বডি অনলি আমি দেখতে পাচ্ছিলাম, আমি জাস্ট তোমার মাথা থেকে এই হাফ বডি দেখে আমি ভাবতেছিলাম কেন দূরের থেকে পাঞ্জাবি, আমাকে ভাইয়া তুমি ঈদের পাঞ্জাবি খুব ভালো তো, যে আমার সামনে আসে আমি এটা ভালো এক কাজ দুই কাজ হয়ে যাচ্ছে, কিন্তু না টি-শার্ট আসল সুন্দর, খুবই সুন্দর, থ্যাংক ইউ ক্রেডিট গোস টু মলি, এখন ভাবি একদমই, এবার বলো ভাবি কই বসে বিরিয়ানি, আজকে আজকে অনেক কিছু রান্না করছে, বিফ ছিল, মাটন ছিল, চিকেন ছিল, এবং মাছ আমাদের খুব একটা প্রিয় না আমার এবং তাহারাতের, তো এই জন্য সেটা আমরা ঈদের দিন, আচ্ছা তাহারাতের ব্যাপারটা একটু বলে নিই, দ্য মোস্ট কিউটেস্ট গার্ল, দ্য মোস্ট সুইটেস্ট গার্ল, মাশাআল্লাহ, আমি জাস্ট বলবো আমি এখনো হলো তাহারাতকে সামনাসামনি দেখি নাই, আমি হলো শুধু ভাইয়ার ফোনেই দেখি সারাক্ষণ, যে ভাইয়া তাহারাত কই একটা ভিডিও দেখা যায় আমাকে, ভাইয়া তাহারাত কই আরেকটা ভিডিও দেখা যায়, এই যে মাঝে মাঝে হলো আমরা কিছু কিছু মানুষের দিকে তাকায় থাকি, কিছু কিছু মানুষ আবার আমাদের দিকে তাকায় থাকে, বুঝছো, কিছু কিছু আবার বলতেও যায়, তারা অনেক কিছু বলতে যায়, কি বলতে চায়, এই যে হ্যাঁ ও আচ্ছা আমাদেরকে সালামি দিবে, মানে হলো 1000 টাকা 1500 টাকা সালামি দিবে, ওয়াও ফ্যান্টাস্টিক, হ্যাঁ বাহ সালামি ভাগ করে রাখা হবে, আচ্ছা আমি একটু বলে নিচ্ছি যে আমরা আসলে রেস আমাদের সজল ভাই, হ্যাঁ তারা একটু আগে শো শেষ করেছে এখনো যায় নাই, তো আমরা শেষ করে একসাথে আমরা যাব আজকে ঈদের দিন, যাব একসাথে একসাথে যাব, হ্যাঁ কারণ তাদের শো শেষ হওয়ার পরপরই আমাদের শো থাকে, রাইট, তাদের আজকে শো বেশিক্ষণ ছিল, আধা ঘন্টা ভিডিও ছিল, সেই জন্য একটু আমাদের দেখা হচ্ছে, আচ্ছা ভালো কথা, কিন্তু আমরা কিন্তু এখনো, আয় ভাইয়া তোমার থেকে তো সালামি নেই নেই,
না এবার কিন্তু নতুন নিয়ম হয়েছে জানো সালামি না ছোটরাও সালামি দিতে পারবে আমরা কিন্তু এখান থেকে সালাম করতে ছোটরাও সালামি দিতে পারবে অবশ্যই বয়সে ছোটরাও সালামি দিতে পারবে শোনো সালামি হচ্ছে সালাম করার পরে যেটা দেয়া হয় যেই ভালোবেসে যেই টুকু দেয়া হয় সেটা হলো সালামি হ্যাঁ আমি অবশ্যই একটু পরে তোমাকে সালামটা করব না সালাম করতে হবে না সালাম দিলেই হয়ে যাবে সালাম দিলেই হ্যাঁ ওনাকে ধরো কিন্তু ডেফিনেটলি আবার জি গাইস লাস্ট ভিডিও যেটা দিছে ওটা হিট হয়েছে সো ওটার জন্য তুমি একদিন অবশ্যই আমাদের দেখা হয়ে যাবে তাহারাতের সঙ্গে ইনশাল্লাহ ও এত ভালো গান গায় এবং এত অভিনয় করে এত সুইট করে গান গায় আমি জাস্ট দেখে আমি বলে কি আল্লাহ এত কিউট ক্যারেক্টার লকডাউনের পরে সব ঠিক হবে কই ঠিক হয় ঠিক হচ্ছে না আর ধরো স্কুলে যেতে পারছে না ওসে একটা জিনিস যে ওর ওই দুই তিনটা ফ্রেন্ড কাছাকাছি থাকে মানে আশেপাশে বিল্ডিং এ থাকে সো এই জন্য ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ হয়েছে আর কি এই জন্য একটু ঠান্ডা আজকে মানে রাখা গেছে তাকে সমস্যা আর সে তো খুবই দৌড় ঝাঁপ দৌড়াদৌড়ি ইয়ে করবে এটা নিয়ে ব্যস্ত থাকে সবসময় সো মোটামুটি কোনোভাবে ওদের সাথে দেখা সাক্ষাৎটা হওয়াতে আজকের দিনের জন্য মাফ পাওয়া গেছে আমরা ইনশাল্লাহ পরের ঈদে যদি সব ঠিকঠাক থাকে ডিফারেন্ট আমরা যাবো বাড়িতে তাহলে ভাবিকে সামনে বসায় রাখবো আম্মুকে আর ভাবিকে দুইজনকে বসায় রাখতে হবে খুব ভালো এবং আমাদের সব কাজের সে হচ্ছে ক্রিটিক আর কি গান খুব একটা করা হয়নি একটা নাটকে গান করা হয়েছে দুইটা সো এমনিতে নাটক অনেক মোটামুটি 30টার মতো নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছি অনেকগুলো নাটক তো আমি সব আমার ফেসবুকে জানাই দেবো কোনটা কখন দেখাবে অনেকগুলো ডিরেক্টরের সাথে কাজ করেছি আমাদের সাগর জাহান ভাইয়ের সাথে কাজ করেছি মোস্তফা কামাল রাজ তারপর রুবেল হাসান প্রীতি দত্ত অনেকের সাথে কাজ করেছি অনেক ডিরেক্টরদের সাথে মজা মজা সব নাটক মজা নাটক বেশি করেছি আর এখন আসলে আমরা সবাই মজা নাটকটা দেখতে বেশি পছন্দ করি যেমন আমি বলবো যে আমি লাস্ট এক মাসে ভাই আমি কয়েকজন আমি আর আম্মু আমরা দুজন একজন মানুষের অনেক বড় ফ্যান হয়ে গেছি এবং একটা মানুষকে রাখার জন্য কত রিকোয়েস্ট শুধু 5টা মিনিট সে থাকবে ভাই থাকে নামন করতেছেন কেন ভাই আমি বুঝলাম ঠিক আছে আমরা ছোট্ট একটা বিরতি নিব এখন আমরা ছোট্ট একটা বিরতি নিব কারণ একজন মানুষ আসলে চলে যেতে চাচ্ছে ওনার বাসায় যেতে যাচ্ছে যেহেতু আজকে সালাম সালামের অনেক লেনদেন আছে তো আমি একটু সালামটা নিয়ে আমি চলে আসছি হ্যাঁ হ্যাঁ প্লিজ আমরা এই ছোট্ট বিরতি পরে ফিরছি শুনে থাকুন ক্যাপিটাল এফএম 94.8 চলছে পোর্শি অন দ্য মাইক ফিচারিং ব্যাক স্ট্রিট ভয়েস স্টে টিউনড আমরা দুজন আসলে বসে আছি এতক্ষণ ধরে আসলে আমরা গেছিলাম সালামের জন্য কিন্তু মানুষের মতো কিপটা কেন রে ভাই কি সমস্যা কোনোভাবে আদায় করা যায় না মানে কোনোভাবেই আদায় করা যায় না মানে সালামিও হয়েছে পরে নিয়েন ভাই তোমার আজকে ঈদে কাউকে সালাম করছো সালামের জন্য সালাম করছে কিন্তু সালামই পাইনি পাও নাই আজকে আমার সালামই আজকে জিরো
এখন পর্যন্ত। আচ্ছা এই এই একটা সময় আসে মনে হয় এটা আস্তে আস্তে কমতে থাকে নাকি? হ্যাঁ আমি বুঝতেছি না সমস্যাটা কি, আগে নাকি পর্যন্ত সালামি পাইতাম, চিন্তা করছো? মানে আমাদের ঈদের পরে প্রত্যেকের পকেট মানি থাকতো অলমোস্ট 3,000-4,000-5,000 করে। সুন্দর হয়ে যেত, সুন্দর। এখন 5,000 টাকা মানে আই পুরো পৃথিবী আমার হাতে, পুরো পৃথিবী মানে কে ঠকাবে আমাকে? অন্যরকম গরম, অন্যরকম একটা ব্যাপার। কিন্তু পরের দিকে যখন টাকাটা আস্তে আস্তে শেষ হয়ে আসতো, মানে খরচ হয়ে যেত, শেষ হয়ে যাচ্ছে টাকাটা। আর আমার আমার ক্ষেত্রে যেটা হতো, আমি টাকাগুলো জমায় আমার কাছে রাখতাম না, আমি রাখতাম মানে এখনো যেটা হয় হয় আম্মুর কাছে রাখি, বা হচ্ছে আগে নানুর কাছে রাখতাম। আম্মুর কাছে যখন রাখি ফাইন, আম্মুর কাছে মাঝে মাঝেই রাখা হয়, খুব একটা রাখা হয় না, আগে আর কি নানুর কাছে রাখতাম। And তারপরে নানুর কাছে যখন, নানুর টাকা কি লাগবে বলো? এই তো এই জন্য আমি কারোর কাছে টাকা দিতাম না, আমার টাকা আমার কাছে থাকবে। আমি ওপেন করতেছি, সমস্যা নেই। হ্যাঁ এটা আমি জানাচ্ছিল, সালামি আমার ইয়াতে পাঠাইলে হবে, অ্যাকাউন্টে পাঠাইলে হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি সালামটা পাঠাই দিব, আমাকে সালামিটা পাঠাই দিবি, একদম ভালো সিস্টেম করেছে সালামি, সালামি পাঠানো এটা ভালো। বড়দের বড়রা কিভাবে সালামি পাবে সেটাও যদি একটু ভাবে। হ্যাঁ সব আচ্ছা, আমি একটা জিনিস বুঝি, আমি তো বলি আমার মাইকটা উপরে উঠলো কিভাবে, এবার ঠিক আছে। উনি তখন তো এরকম ছিল না, যেটা হয় লোকজন চলে আসে ফ্রেম, হ্যাঁ আসে, এ মাইক কথা বলি একটু, একটা গান গাই, একটু কথা বলে কি হয়, একটু দেখি তো কথা বলি, একটু গান গাই কেমন লাগে। আচ্ছা আমি প্রথম কবে মাইকে রেকর্ড করেছি, probably 2004 তো মানে মাইক্রোফোনে, প্রফেশনাল মাইক্রোফোনে রেকর্ড, 2004 আমি খুদে গানরাজে যাওয়ার পরে আমার প্রফেশনাল মাইক্রোফোনে আসলে রেকর্ড করা হয়েছিল। তখন খুদে গানরাজের একটা এপিসোড ছিল, ওই এপিসোডের জন্য, এন্ড গেস হোয়াট, ওইখানে আমাদের মানে একটা বৃদ্ধাশ্রমের একটা এপিসোড ছিল আমাদের, ওইখানে যে গানটা আমরা গিয়েছিলাম সেই গানটা যেখানে রেকর্ড হয়েছিল সেটা হলো হৃদয় ভায়া স্টুডিওতে। I was like, Rida bhai, এত বড় একজন ফ্যান আমি। উনি আমাকে যখন সামিনা ম্যাম এসে বলছেন যে আচ্ছা তোমাদের রেকর্ডিং কিন্তু ওইখানে হবে, কোথায় হবে ম্যাম? একটা স্টুডিওতে হবে। আচ্ছা স্টুডিওর আশেপাশে যাওয়ার পর, মানে নিচে যাওয়ার পর, কার স্টুডিও, কার স্টুডিও এটা? তো একজন এসে আমাদেরকে, যারা গ্রুম করেন আমাদের, একজন এসে বললেন এটা হলো হৃদয় খানের স্টুডিও। গান কি গাবো ভাই, গান হলো অন্যদিকে, আমি আর আমরা যারা যারা ছিলাম অ্যাকচুয়ালি, আমরা তো হৃদয় ভাইয়ের দিকে তাকাই আছি, হৃদয় খান উনি, ওনার এত বড় ফ্যান আমরা, এই সেই সেই। এবং উনি যখন, ভাইয়া যখন আমাদের রেকর্ডিংটা করছিল, বেসিক্যালি না ওরে খুব মজার একটা ব্যাপার, সামিনা ম্যাম বসে আছেন আর হৃদয় ভাই বসে আছেন, আমাদেরকে মানে গাইড করছিলেন সামিনা ম্যাম কিভাবে রেকর্ডটা করব, মানে কিভাবে কি বা কোন লাইনটা কিভাবে গাইব, সব গাইড কিন্তু সামিনা ম্যামই করছিলেন। হৃদয় ভাই এমনি পাশে বসে ছিল, জাস্ট ভয়েস টেক করছিল, বাট আলটিমেট যে গাইডটা সেটা হলো সামিনা ম্যাম। আমরা কেউ সামিনা ম্যামের দিকে তাকিয়ে থাকবো না, আমরা হলো হৃদয় ভাইয়ের দিকে তাকিয়ে আছি। হ্যাঁ সামিনা, বুঝছো তোমরা? জি ম্যাম, এখানে ম্যাম, জি ম্যাম। মজার ঘটনা আছে কিন্তু, মানে তোমার সাথে আমার একটা মিল আছে, সেটা হলো গিয়া আমি প্রথম যখন রেকর্ড করি ইকিউ স্টেশনে, হৃদয় খানের বাবা মানে রিপন খান, রিপন খানের স্টুডিওতে, আর তোমার প্রথম ইয়ে হয়েছে মানে একই একই ফ্যামিলির রেকর্ড। হ্যাঁ কি মিল দেখছো, নাইস। আমার প্রথম মনে আছে, ধরো ভয়েস, ইকিউর ভয়েস রুমটা অনেক বড় ছিল, ধরো আমাদের অন এয়ার এর সমান ছিল, ওইটার চেয়ে বড় হবে না, অন এয়ার এর সমান ছিল। আমি একা প্রথম ঢুকছি, একা ট্র্যাক বাজতেছে, আমি তো নাই, কোথায় দিব ভয়েস, কি করব, পৃথিবীর বাইরে আমি, আল্লাহ এটা অদ্ভুত অদ্ভুত আমার অবস্থা। 2004 অনেক ছোট। আচ্ছা আরেকটা ব্যাপার বলি, রেকর্ডিংটা এখন আমরা যেভাবে করে করি, হ্যাঁ আগে রেকর্ডিং স্টুডিও বা আগে রেকর্ডিং কিন্তু এরকম ছিল না, হ্যাঁ এখন যেরকম মাইক্রোফোনটাকে আমরা এভাবে করে রাখছি, বা একটা উইন্ডশিল্ড থাকে এখানে, সো এটার সামনে দিয়ে বা হলো আমাদের ছোট পরিসরে হলো আমরা, যে 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 লাইক যিনি কম্পোজার তার সাথে পাশে দাঁড়ায় দিচ্ছি, হ্যাঁ পাশে দাঁড়ায় বা হলো তার সামনে দাঁড়ায় দিচ্ছি, কিন্তু
আগে কিন্তু আলাদা পুরো এত বড় একটা স্টুডিও থাকতো, অ্যাঞ্জিনি কম্পোজার উনি হলো সেই এত বড় স্টুডিওর বাইরে ওই কাছের প্রান্তে। হ্যাঁ, আমি আমার মনে আছে আমার প্রথম রেকর্ডিংটা তো যেহেতু বললাম হৃদয় ভাইয়ের স্টুডিওতে, এটা হলো একদম হৃদয় ভাইয়ের সামনেই আমাদের রেকর্ডিংটা করা হয়েছে এবং ইউজুয়ালি এইভাবে রেকর্ডিংটা করা হয়। কিন্তু ফার্স্ট যে মুভির গানে এখন আলটিমেটলি ওই স্টুডিওগুলোতে ভয়েস দেওয়া হয় হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে মুভির গানে। আমি যখন ফার্স্ট ওই স্টুডিওতে গেছি মুভির গানের ভয়েস দেওয়ার জন্য, ট্রাস্ট মি, আমাকে না লিটারালি মনে হলো একটা একটা গুহার মধ্যে ঢুকাই দিল। হ্যাঁ, আমি দেখি রুমের মধ্যে এত বড় একটা রুম, মানে বিশাল বড় রুম, রুমের একেবারে মাঝখানে হলো এই মাইক্রোফোনটা একেবারে মাঝখানে, আর সারাটা রুমের মধ্যে একদম যেহেতু অনেক বড় ওয়ালের সাথে লাগানো হলো এরকম ইনস্ট্রুমেন্ট গুলা, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট একসাথে, অনেক অনেক ইনস্ট্রুমেন্ট। অ্যান্ড আমি এত বড় রুম, আমি না পুরো আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আর এভাবে তো না, ওইটার মাইক্রোফোনের উপর দিয়ে জাস্ট মাইক্রোফোনটা আসে। সো আমি জাস্ট দেখে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে কিভাবে কেমনে কি করব, ভয়েস আমার কাছে মনে হচ্ছে আমি কই আসলাম, কেন আমার লিটারালি মনে হচ্ছে যে আমি কই আসলাম, এটা কেন, মানে মনে হচ্ছে আমি ভূতের কোন গুহার মধ্যে ঢুকছি, মানে একা অনেক সাইলেন্ট থাকে তো, প্রচন্ড সাইলেন্ট, প্রচন্ড সাইলেন্ট। আমি হেডফোনটা আমার দিয়ে রাখতে হয়েছে সারাক্ষণ, মানে হেডফোনটার যে ইয়েটা আমার ভয়েসটা আমি শুনতে পাচ্ছিলাম, প্লাস ওটা অন করে রেখেছিল সাউন্ডটা, সো দ্যাট যেন কোনো প্রবলেম না হয়। না তো আমি যখন হেডফোনটাকে খুলে রাখছিলাম আমার কাছে মাথা ধরে যাচ্ছিল যে এত সাইলেন্ট, এত সাইলেন্ট, মানে কি একটা শব্দ, এত সাইলেন্ট থাকলে কিন্তু একটা সাউন্ড হয়, আমার মাথা ধরে যাচ্ছিল। আমি পরে বের হয়ে আমি বলছি আম্মা, কই গেছিলাম আম্মা, বাট ইয়াস এখন ইউজড হয়ে গেছি, এখন এই তো। বাট এখন আসলে যতই দিন যাচ্ছে আমাদের কাজকর্ম, হয়তো বা আমরা ওই স্টুডিওর থেকে আমাদের পার্সোনাল যত স্টুডিও আছে সেখানে আমাদের বেশি কাজ হচ্ছে, মানে আস্তে আস্তে সবকিছু ছোট হয়ে আসছে আর কি, অনেক বেশি ইজি টু হ্যান্ডেল হয়ে যাচ্ছে সবকিছু। আর এখন তো কাজের পরিমাণ বেশি, অনেক অনেক বেশি কাজ করতে সবাইকে, সময়টা সেভ করাও একটা, যেমন একজন তুমি দেখা যায় যে একসাথে চার পাঁচটা কাজও পড়ে যাচ্ছে, তো তোমার টাইম বাঁচানোর জন্য দেখা যায় যে ওই হোম স্টুডিও গুলো অনেক কাজে দেয়, অনেক কাজে দেয়। হ্যাঁ, যেমন আমি কিছুদিনের মধ্যে একটা গান রেকর্ড করবো তোমার স্টুডিওতে। ইয়েস, আমি অধীর আগ্রহে অপেক্ষায় আছি। আমার ভাইয়া বললো সেদিন, আমার এক যে আমার আর ইমরান ভাইয়ের একটা গান রিলিজ হয়েছে যেটা হলো এক দেখায়, এইটারই একটা ছোট্ট করে আমি গেয়েছি গানটা এখানেই, যেটা তুমি হলো ইয়ে বাজিয়েছ, কি বলে তুমি আমার কাছে তোমার কর্ডিংস গুলো দেখে মনে হয়েছে যে আমি যখন রুমেল ভাইয়ের কাছে, রুমেল আলী ভাইয়ের কাছে যখন আমি পিয়ানো শিক্ষার জন্য গিয়েছিলাম, উনি আমাকে প্রায় সময় আমি গান গাইতাম, উনি হলো আমার গানগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট সব কর্ডিংস হলো আমাকে শোনাতেন, যে এই গানটা মানে যে কর্ডগুলো দিয়ে গানগুলি হয়েছে সে কর্ডে একদম বাইরে গিয়ে, হ্যাঁ, যাতে করে গানটা না একদম ডিফারেন্ট লাগত। সো ওই ফিলটা না আমি তোমার বাজানোর পর আমি এই ফিলটা পাইছি, আমার কাছে মনে হচ্ছে কি যে এইটা তো না ডিফারেন্ট ওয়েতে বাজিয়েছেন, ইট ওয়াজ আমার কাছে খুব ভালো লাগছিল, রিয়েলি নাইস, রিয়েলি। আমি ট্রিকটা নিয়ে নিব তার কাছ থেকে, তোমাকে এত কিছু বললাম ট্রিকটা না তোমার দেওয়া উচিত, আর তোমার অবস্থা আর সবকিছু বলো? সবকিছু ভালো, আগে তো ধরো আচ্ছা একটু আগে আমি শুনছিলাম যে ইয়ে সজল ভাইয়েরা কথা বলছিল, অ্যাকচুয়ালি হ্যাঁ সজল ভাইয়াদের কথা শুনতেছিলাম, তখন একটা একটা কথায় কথায় আসলো যে তাদের স্কুল থেকে তারা পালায় যেত, স্কুল থেকে পালায় যেতে যেত। তুমি কি কখনো স্কুল থেকে পালাতা আমাকে একটু বলো তো? এটা আমি সাথে সাথে আমার মাথা একদিন একদিনই পালাইছি, আমার মনে আছে এখন আমার একটা ফ্রেন্ড ছিল তানিম,
অ্যান্ড ওই রিউনিয়নে দেখা হয়েছিল ওর সাথে। সো আমি ওই ওরে দেখে মনে পড়লো মেমোরিটা। প্রথমে একদিনই ভাগছে, আমি ক্লাস সেভেনে থাকতে পালাইছিলাম, তো সেটার জন্য ওকে আমি 2 টাকা দিছিলাম তখন, 2 টাকা তোকে দিলাম তুই আমাকে হেল্প করবি, আমি আজকে পালাবো। কারণ ওই দিন আমার কোনো কিছুতেই মন মানে বসতেছিল না, স্কুলে বেরোয় যাবো এর মতো। তুমি এরকম কখনো হয়েছে যে তুমি কোন একটা সাবজেক্টে ফেল করছো, দ্যাটস ওয়াই তোমরা ফ্রেন্ডরা ডিসিশন নিয়েছে যে তোমরা পালায় যাবা, তোমরা বাসায় যাবো না? না না, ফেল তো প্রত্যেক বছরই করেছি, কিন্তু পালায় যেতে হয় না, কারণ প্রত্যেক বছর সাইনটা তো আমি করেছি রিপোর্ট কার্ডে, আমার সাইন নকল করে। আমিও না, আমার নানুর সাইন নকল করে, অ্যাকচুয়ালি আমি তখন নানুর কাছে থাকতাম। সো নানুর সাইন আমি মানে এইভাবে কেউ নকল করতে পারে এটা আমি প্রমাণ, একটা সাইন কত ভাবে নকল করা যায় এবং কত সুন্দর ভাবে। আমি সেদিন কয়েকদিন আগে আমি নানুকে বলছিলাম যে নানু তুমি কি জানো যে আমি স্কুলে আমার স্কুলের খাতায় রিপোর্ট কার্ডে তো পারতাম না, খাতায় যে আমি তোমার সাইন নকল করে যে খাতা দিয়ে দিতাম না, তো আমি জি আমি এটা করতাম। তুমি অনেক পরে এসে স্বীকার করেছো? আমি স্বীকার করেছি, আমি স্বীকার করেছি এবং আমি স্বীকার করেছি পরে আমার নানুর কাছে এটা যে আমি করছি, আমি ভুল করেছিলাম। কিন্তু আমার ক্লাস 10 এই করতে হয়েছিল, কারণ ক্লাস 10 এ পড়ার সময় ধরা খেয়ে গেছে। এটা না আমার কোনো কাজে দেয় নাই, যতবারই ইয়ে করতো আমার নানু বুঝতো না যে খাতা দিয়েছে, বাট আমি এটা নানুর কাছ থেকে লুকাতে কখনোই পারতাম না যে আমি ফিল করেছি, সবসময় নানু জেনেই যেত। কারণ হলো যে আমাদের স্কুলে যেটা ছিল যে খাতা তো ফার্স্টে দিয়ে দেয়, তারপর হলো যেদিন রেজাল্ট দিবে সেদিন রিপোর্ট কার্ড দিবে এবং গার্জিয়ানদেরকে আসতে হবে, দ্যাটস মাস্ট, দ্যাটস আ মাস্ট স্পেশালি। আমার এটা মাস্ট ছিল না, বেঁচে গেছি। দ্যাটস আ মাস্ট এন্ড স্পেশালি ফর দোজ যারা নাকি একটা সাবজেক্টে হলো ফেল করেছে, আর আমার প্রতিবারই অঙ্কতে ফেল থাকতো। তোমার সাথে আমার অনেক মিল আছে, আমার অঙ্কে ফেল থাকতো প্রত্যেকবার, প্রত্যেক ক্লাসে, প্রত্যেক ক্লাসে হচ্ছে লেখা থাকতো মানে ফাইনাল কার্ডে বিশেষ বিবেচনায় উত্তীর্ণ। আরে ভাই ট্রাস্ট মি ইট ওয়াজ সেফ, বুঝছো আমার সাথে এটা সব সময় আমরা কি প্রাউডলি বলতেছি না জিনিসটা, আর তখন আত্মা শুকায় যেত না ইশিরে, মানে দুইবার থাকবো মানে মান ইজ্জত থাকবে না, ইম্পসিবল। হ্যাঁ আমি তো থাকবোই না, প্রতিবার দেখা যেত নানুকে পাঠাইতাম, নানু যেহেতু নানু প্রিন্সিপাল, নানুর উপর আসলে খুব একটা আমার টিচার খুব একটা কথা বলতো না, মানে রেসপেক্ট আমি এমন আছে যে আমি 100 মতো 2 পেয়েছি, এরকম ফেল করা আমি তোমার চেয়ে বেশি পেয়েছি, 3 পেয়েছি, সর্বনিম্ন 3। গাইস মিউজিশিয়ানরা মনে একটু এরকম অঙ্কতে এটাই হয়। আমি ম্যাক্স মিউজিশিয়ানদের কথা বলবো যে একটা না একটা সাবজেক্টের মধ্যে ফেল করবে বা এটা করবে সেটা, নট অনলি মিউজিশিয়ান এরকম অনেক আমি শুনেছি। কিন্তু ম্যাথ আমার এখনো মাথায় ঢুকে, ভাই ম্যাথ আমি বুঝি না, এখনো মাথায় ঢুকে না এটা কি, এটা মানে একটা বানর। হ্যাঁ আমি এটার কোনো লজিক খুঁজে পেলাম না, ভাই তুমি শিখাও শিখাও, একটা অন্য লজিক দিয়ে শিখাও, লজিক ছাড়া তুমি শিখায় কোনো লাভ আছে? একটা বানর একটা বাসের উপরে উঠবে, তেল দিয়ে আবার বাসটার মধ্যে দেওয়া হয়েছে, হ্যাঁ কি পর্যন্ত খারাপ হইতে পারে, বেচারা বানর বুঝতেছে তার কষ্টটা, সেটাই সে উঠতে পারতেছে না, কত বছর ধরে উঠতেছে, সে কত বছর ধরে উঠতেছে, উঠো নামো উঠো নামো, কয়বার উঠলো নামলো, মানে কি, মানে লজিক্যাল কোনো কিছু কি পাওয়া যায় না এটাতে? যে ঠিক আছে একটা একটা বাচ্চা এই এতটুকু পর্যন্ত সে মই দিয়ে উঠলো তারপরে নামলো, ঠিক আছে এটা লজিক, একটা লজিক আছে, একটা বাচ্চা একটা মানুষ একটা লজিক আছে, একটা বানর তেলওয়ালা বাসার মধ্যে কিসের জন্য? তো দুই বানরকে তুমি জীবনে কথা শোনাইতে পারবা ভাই? হ্যাঁ আর বানর যদি দেখে সে তেলওয়ালা বাসা আছে, সে জীবনে ওটার মধ্যে একবার উঠার পর আর উঠবে? আমাকে তুমি বল আমি সবসময় পুত্রের বয়স পিতার থেকে বেশি হয়েছিল, ভালো ছিল আমার, আমার এখনো মনে আছে আমাদের যিনি অঙ্ক ম্যাডাম ছিলেন ওনার বাসায় আমি অঙ্ক করতেছি, উনি এসে আমাকে বলতেছেন মানে পিতা পুত্রের অঙ্ক সুন্দর মতো আমি দিলাম, হ্যাঁ হয়েছে জি ম্যাম হয়েছে, কারণ তার রেজাল্ট দেখে পুত্রের বয়স আমি আমার এখনো মনে আছে পুত্রের বয়স আমি লিখেছিলাম 168 বছর। তুমি বোধহয় মানে প্রাচীন যুগের কোটি বছর আগের কোন 168 বছর আর পিউ এটা হলো পুত্রের বয়স, আর পিতার বয়স আমি 130 না কত জানি। ম্যাডাম বললো আচ্ছা পুত্রের বয়স পিতার থেকে বেশি হয় কেমনে, আমি তো এটাই বুঝলাম না।
ইতিহাস রচনা করে ফেলছে, ঐতিহাসিক একটা যিনি দেখছে মানে যে খাতাটা দেখছে, আমার ওনার জন্য খারাপ লাগতেছে। আর যখন যে সাবজেক্টে আমি একটু কম পারতাম, যে পরীক্ষার হলে সবগুলো যে কোয়েশ্চেন আনসার আমার জানা থাকতো, এটা আমার জন্য এটা খুবই খুবই লজিক্যাল ছিল যে কোনো কিছু আমি মানে তার মধ্যে দেখা যেত যে আমার 70% আমি পড়ি নাই। আমি এরকম তিন চারটে চ্যাপ্টার বাদ দিয়ে পড়তাম এবং অলওয়েজ দেখতাম তিন চারটে চ্যাপ্টার থেকেই আসছে। ওয়াও, এটা আমার সাথে সবসময় আসছে। আমি যেটা করতাম, আমার আশেপাশে ফ্রেন্ডদেরকে বলতাম, দোস্ত এটার আনসারটা কি, খালি এটা বল। মানে বড় করে তো লিখতেই হবে, রচনা মানে ডেসক্রাইব তো করতে হবে, বাট মূল আনসারটা কি এটা বল। ওর বলে দিত, আচ্ছা। তারপরে আর বাহ, এমন লেখা লিখতাম আমি নিজেও পড়তে পারতাম না, ট্রাস্ট মি, আমি নিজেও পড়তে পারতাম না, আমি এইভাবে লিখতাম। টিচার তো দূরের কথা, কোনো ডক্টর পড়তে পারবে না এরকম ভাবে। আমি কিছু বানান, ধরো আমি অনেক কনফিউজিং থাকতাম, হ্যাঁ পি হবে না, ইয়া পি এইচ হবে, হ্যাঁ এমন ভাবে লিখতাম, এটা পিও না আবার যেটা ঠিক সেটাও হইতে পারে, সেটা হয়তো কনফিউজ হয়ে যেত, কনফিউজ করে দিতাম আর কি একদম। আমার আমার ক্ষেত্রেটা অলওয়েজ হতো, এন্ড ওটার জন্য আমি পাস করতাম বলতাম বলবো না, বাট হ্যাঁ ওই যে কিছু কিছু দেখা, যেমন আমার দুইটা সাবজেক্ট আমি খুব খারাপ ছিলাম, একটা হলো সমাজ আর একটা হলো অঙ্ক। আচ্ছা, তুমি তাহলে মোটেও সামাজিক না? মোটেও না, মোটেও না। আমার হলো সায়েন্স খুব ভালো লাগতো, আমার কাছে খুবই ভালো লাগতো সায়েন্স, এন্ড আর অন্যান্য ইংলিশ ওকে ফাইন, বাংলা ওকে ফাইন, সায়েন্স ডেফিনেটলি ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট, এন্ড তারপর আর যে যে সাবজেক্ট সব কিছু ঠিক আছে ফাইন, বাট যখনই অঙ্ক, নো ওয়ে। অ্যান্ড আমি ফেল করার মানে অঙ্কে ফেল করলাম ফাইন, যখন খাতা দিত এরকম একবার দুইবার তিনবার চারবার ওকে ফেল করার পরে, তারপর একবার আমার নানু আমাকে বলছে যে এইবার ফেল করলে তোমার খবর আছে। আচ্ছা, ওই কষ্টে দুঃখে যখন নাকি নেক্সট এক্সামে দেখছে আমি আবারও ফেল করছি অঙ্কে, আমি আর আমার কয়েকজন ফ্রেন্ড মিলেই ফেল করছিলাম। অ্যাকচুয়ালি করবো না কেন, আমার যে ফ্রেন্ডরা নিয়ে ফেল করছে ওরাও ফেল করছে, ওদের তো দেখেই তো আমি লিখছি, তাহলে ও ফেল করলো আমি ফেল করবো না? স্বাভাবিক, ও ফেল করার কারণে তুমি ফেল করছো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি পাস করলে তুমি পাস করে দিবে, এক্স্যাক্টলি, এটা ওর দোষ ছিল, আমার দোষ ছিল না। আমাকে বলছিলাম দোষ আমি কিন্তু পারি না, আমি অকপটে জিনিসটা স্বীকার করছি, দোষ আমি পারি না, এখন কিছু করে লাভ নাই, লাভ নেই, আমি পারি না যেটা পারি না, এটা এখন জোর জোর করে লাভ আছে, জোর করলে পারবো না, সেটা জোর করলে তো পারবো না, মাথায় না ঢুকলে আমি কি করবো সেটাই। ওকে ফাইন, এখন ও ওকে বলছে দোষ পড়ে আসিস, ও পড়ে আসেনি, ওর জন্য আমরা তিন চারজন একসাথে ফেল করেছি। ফেল করার পরে যেটা হয়েছে যে আমি বলছি দোষ এই খাতা নিয়ে তো বাসায় যাওয়া ইম্পসিবল হবে না, একটা কাজ করে আমাদের হাতে আর একটাই অপশন আছে, আমরা চল পালাই চলে যাই। ওকে ফাইন, আমরা তিনজন চারজন মিলে চিন্তা করলাম ঠিক আছে কালকে আসার সময় ব্যাগে করে খাতা বই কম আনবি, ব্যাগ করে জামা কাপড় বেশি আনবি। সো ওইভাবে করে আমরা ছাদে উঠে কিভাবে কিভাবে করে পালাবো এটারও চিন্তা ভাবনা করছিলাম, সব প্ল্যান একদম সব প্ল্যান পারফেক্ট, আর আমরা পালালেই চারজন একসাথেই পালাবো, একজনও কম হবে না। আর যেটা হয়েছে তারপর দিন আমরা আসলেও জামা কাপড় ব্যাগের মধ্যে নিয়ে গেছিলাম, কিন্তু যেটা হয়েছে যে আমাদের ওখানে গ্রুপের মধ্যে একজন ব্যাক আউট করছে না, তো যেটা হয় 11 ধরে একজন পিছায় যায়, একজন পিছায় যায়, এন্ড ওই পিছানোর জন্য বলছে ওই একজন পিছায় স্যার দোস্ত তো তো ইয়ে করতেছে আমাদের কি ঠিক হবে, আমি ওকে দোস্ত এইভাবে তো বাসায় যাওয়া যাবে না, আমাদের চিন্তা ভাবনা কি ছিল আমরা পালাই যাব, পালাই গিয়ে কি খাবো, আমরা হলো গাছের ফলমূল খেয়ে বাঁচবো, আমরা আস্তে আস্তে সোজা হাঁটা দিব, হাঁটা দিলে আমরা এতটুকু জানি যে সোজা যদি আমরা হাঁটা দিই তাহলে কখনো না কখনো একটা জঙ্গলে গিয়ে আমরা পৌঁছাবো, আর জঙ্গলে গিয়ে পৌঁছলে জঙ্গলের মানুষজন যে আমরা দেখতাম যে আগে এরকম জঙ্গলে থেকে এসে ওই যে মানে মানুষজন তো পশু পাখি বা সবকিছুই তো জঙ্গলে ফ্রুটস খেয়ে বাঁচে, আমরা এরকম ফ্রুটস খেয়ে বাঁচবো, ওইটা হলো আমাদের চিন্তা ভাবনা ছিল ফাইন, ওই চিন্তা ভাবনা আমরা আঁকাচ্ছিলাম, কিন্তু আলটিমেটলি হয় নাই, হয় নাই। তারপরে আর কি, তারপরে যে এরকম ভাবে আসলে ঝামেলার ফেস করাটা এরকম ফেস করছি সুন্দর মতো আমার নানুর কাছে, বকা টকা খেয়ে চুপচাপ বসে সুন্দর মতো বললাম আর কি কাহিনী, দ্যাট ওয়াজ মাই ফেইলের কাহিনী, এন্ড এই তো। বাট তোমার কাছে মনে হয় না যে এই যে সবকিছুর পরেও ছোটবেলাটা অনেক বেশি সুন্দর ছিল?
মানে নিশ্চিন্ত একটা লাইফ আর কি, মানে এই পড়ালেখার হালকা টেনশন এছাড়া কিন্তু অন্য কোনো চাপ নাই না। এখন যেমন কত কিছু নিয়ে চিন্তা করতে হয়, মনে আছে যে ঈদের আগে যখন স্কুলটা বন্ধ দিত, আরে ভাই খালি রোজার কয়েকদিন মানে হাফ রোজা পর্যন্ত, হ্যাঁ আমাদের রোজার সময় খুবই কম ক্লাস হইতো, এখন তো পুরো রোজা ধরে ক্লাস হয়। আমাদের হলো 15 রোজা পর্যন্ত মনে হয়, এর মধ্যে সব ক্লোজ, তারপর ক্লোজ, কতদিনই ছুটি চিন্তা করতো, সুপার ছিল, সুপার সব ডেজ, শিরে কি সুন্দর সবকিছু ছিল। আচ্ছা এই স্মৃতিচারণ আমরা অবশ্যই করব, বাট একটা ব্রেক আর একটা গান শুনে আসি না, চলো চলো, একটা না কয়েকটা গানই শুনে আসি, বিকজ আজকে যেহেতু ঈদ, ঈদ একটা একটু একটু ফেস্টিভ মুডটা না থাকলে তো হয় না, দ্যাটস ওয়াই আমরা একটা একটু গান শুনে আসি এবং আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন। এন্ড ইয়েস শুনে থাকুন ক্যাপিটাল এফএম 94.8 চলছে পোর্শি অন দ্য মাইক ফিচারিং ব্যাকস্ট্রিট ভয়েস, আসছে একটু পরেই। আমরা পরীক্ষা ফলাফল নিয়েছিলাম, আমরা এবার একটু আমরা যে আরো অনেক কিছু তো ভালো সেটা আমরা জানাবো এখন, পড়ালেখা একটু খারাপ হলেও নাটক দেখবে সবগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাকে করতে হচ্ছে। আচ্ছা তুমি একটু ঝটপট করে নাটক কয়েকটা নাম বলে ফেলো না। এই সবচেয়ে ভালো লাগছে যেটা করে কয়েকটা কাজের মধ্যে, একটা হচ্ছে ব্রেকিং নিউজ অপূর্ব ভাইয়ের নাটক, তারপরে এটা রুবেল হাসান ভাইয়ের ডিরেকশনে ব্রেকিং নিউজটা অনেক মজার নাটক, ডেফিনেটলি দেখবেন সবাই। আর সাগর জাহান ভাইয়ের মোটামুটি আমি 8টা নাটকে কাজ করেছি ঈদে, এবং হাবিবুল একটি হাবিবুল ও একটি ভয়ঙ্কর প্রেম একটা নাটক আছে, এত জোশ, মোশারফ ভাই অ্যান্ড ফারিয়া তাসনিমের গান নাটক, চমৎকার নাটক। তারপরে করেছি নাম মনে থাকে না, এত কাজ করি দাঁড়াও, মানে এটাই হয়, হ্যাঁ শেষের খুব কাছে করেছি, তাহসান ভাই ছিল সাগর, সাগর জান ভাইয়ের নাটক। তারপরে প্রীতি দত্তর করেছি ব্যাড বয়, চমৎকার একটা নাটক। তারপর এইটাতে আছে জোবান, জোবান না আমার কাছে না, ব্যাড বয় বা এই টাইপের নাম শুনলে আই এম সরি, বাট জোবান ভাইয়ের অনেকগুলো নাটক, নাটকগুলোর মানে নামগুলো না একটা ই আছে একটু এই প্যাটার্নের, হ্যাঁ সামটাইমস এই প্যাটার্নটা হয়, এজন্য ব্যাড বয় বা এরকম টাইপের নাম শুনলে আমার কাছে কেন জানি জোবান ভাইয়ের চেহারাটা সাথে সাথে জাস্ট চোখের সামনে চলে আসে, চলে আসে। হ্যাঁ আমি এই টাইপের অনেকগুলো কাজ করেছি, আর মোস্তফা কামাল রাজ ভাইয়ের করেছি পেপার গার্ল আর ব্রাদার এন্ড সিস্টার্স, দুটো চমৎকার, পেপার গার্লটা একটা অন্যরকম নাটক, ডেফিনেটলি ভালো লাগবে। অ্যান্ড আরেকটা করছি সন্ধ্যা হতে দেরি, এটা এটা হচ্ছে জোবান ভাইয়ের, এটা এই নাটকটা মজার অনেক, এবং এই নাটকটাতে একটা গান করেছি, গানটার নাম যে ধরতে চাই, আমি আর অন্তর রহমান গিয়েছে, চমৎকার একটা নাটক, আমার কাছে খুব ভালো লেগেছে মিউজিক করতে গিয়ে, তো ডেফিনেটলি বাকিদেরও ভালো লাগবে। ভেরি নাইস। তোমার ফেভারিট এখন যারা নাটক করছেন, হ্যাঁ তাদের মধ্যে যারা অ্যাক্টর এরকম ফেভারিট অ্যাক্টর কে? ফেভারিট বলতে অ্যাক্টরদের মধ্যে আমার অপূর্ব ভাই, নিশো ভাই, জোবান ভাই, তিনজনের কাজ ভালো লাগে অনেক। আর মেয়েদের মধ্যে ফারিয়া তাসনিমের কাজ ভালো লাগে, মেহজাবিন কাজ ভালো লাগে, মেহজাবিনের, তারপরে সারিকার কাজ ভালো লাগে, এদের কাজ ভালো লাগে। আমি ইদানিং ডেফিনেটলি হলো নিশোর ভাইয়ের কথা, তো আসলে মানে এটা তো ডেফিনেটলি ভালো লাগবে, নিশোর ভাইয়ের নাটক, জোবান ভাইয়ের নাটক আমি বেশ কিছুদিন হলো দেখা স্টার্ট করেছি, মানে অনেকদিন হলোই দেখা স্টার্ট করেছি। আমি প্রথম ওনার যে ফার্স্ট কাজ ওটা ছিল কি না আমি ঠিক জানি না, তবে ওনার একটা কাজ আমি যেটা ফার্স্ট দেখেছি সেটা হলো আমি যে শর্ট ফিল্ম ছিল ওখানের মধ্যে জোবান ভাইয়া আর একটা মেয়ে মানে আরেকজন থাকেন, মানে ওখানে কাইন্ড অফ দেখা মোমেন্টস, মোমেন্টস মেবি ওটার নাম ছিল, ওটা আমি মোমেন্ট অর মোমেন্টস আই ডোন্ট রিমেম্বার দ্যাট মাচ, বাট হ্যাঁ ওই নাটকটা মানে ওই শর্ট ফিল্মটা আমার ফার্স্ট দেখা হয়েছিল জোবান ভাইয়ের কাজ হিসেবে। অ্যান্ড ওটার পরে আমার চোখে এসছে হলো একটা মিউজিক ভিডিওতে ওনার এবং নাদিয়া আপুর একটা মিউজিক ভিডিও ছিল ওই গানটাতে, সো ওটার পরে আমি জোবান ভাইয়ার নাটকগুলো দেখা স্টার্ট করি, মানে ওই দুটো দেখার পর আমি সার্চ করে বের করে ফাইন,
বিকজ আমি নাটক ইদানিং যেটা হয়েছে ইদানিং বলতে না প্রায় বেশ এক দু বছরের মতো হবে আমি নাটক দেখা স্টার্ট করছি এক দুই বছর বলবো না লকডাউনে বেসিক্যালি হ্যাঁ লকডাউনে গত বছর যখন লকডাউন শুরু হলো তখন থেকে হ্যাঁ আমি নাটকটা তখন থেকে হলো ওভাবে করে দেখা স্টার্ট করেছি এবং আমার কাছে নিশো ভাই ডেফিনেটলি ভালো লাগে আমার কাছে ওটা তো বললামই তাছাড়া অপূর্ব ভাইয়ার নাটক অবশ্যই অনেক ভালো লাগে এই দুজনের কথা তো অবশ্যই যোগন ভাইয়ের নাটক তখন থেকে দেখা স্টার্ট করলাম এবং বেশ ভালো লাগে বাট ইদানিং সময়ে একজনের আমি বিরাট বড় ফ্যান আমাকে বলতে পারো ওকে বিরাট বড় ফ্যান যার নাটক দেখে আমি আম্মু আমরা দুজনেই কান্নাকাটি করেছি অ্যান্ড লিটারেলি আমি আর আম্মু আমরা দুজনেই ওনার বড় একজন ফ্যান আমরা দুজনেই ফ্যান ওনার হলো পলাশ ওকে ওনার আমি বলবো কি যে মানে ফ্যান কারো যখন ফ্যান সত্যিকারের ফ্যান হয় তখন কেমন ফিলিংসটা হয় এখন আমি বুঝতে পারি ট্রাস্ট মি এখন আমি বুঝতে পারি বিকজ ওনার অভিনয় আমি অবশ্যই বলবো যে একটা মানুষকে আসলে উনি কাজ কিরকম করছেন ওটার উপর আসলে ওনাকে বিচার করা উচিত উনি সিনিয়র কি জুনিয়র সেটা দেখে না সো আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না উনি এখন কাজ করছেন কি আগের থেকে কাজ করছেন ওদিকে যাচ্ছি হ্যাঁ আমি যে কটা নাটক দেখেছি ওনার এবং আমি যে নাটকটা দেখে বা যে সিরিয়ালটা দেখে ওনার ফ্যান হয়েছি লিটারেলি আমিও কান্নাকাটি করেছি আমার আম্মাও কান্নাকাটি করেছে অ্যান্ড আমি আর আম্মু ভাইয়াকে সেদিন বলছিলাম যে ভাইয়া এই মানুষটার অনেক বড় ফ্যান আমরা এটা এই মানুষটাকে যদি সামনাসামনি কখনো দেখে আমি লিটারেলি ওনার সামনে গিয়ে কেঁদে দিব এ বলে যে আমি আপনার অনেক বড় ফ্যান সিরিয়াসলি বিকজ এত সুন্দর অভিনয় করে উনি এত সুন্দর সুন্দর বলতে কি যে খুব থাকে না যে রিয়েলিস্টিক যে ব্যাপারটা হ্যাঁ মানে নাটক করছে নাটকীয়তার থেকে নাটক করছি একেবারে বাস্তব সবকিছুকে তুলে ধরার জন্য এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে একজন দর্শক হিসেবে আমার কাছে মনে হয় যে নাটক দেখে বা এটা মুভি হোক নাটক হোক আমরা দেখার পরে যদি আমার কাছে এটাই মনে না হলো যে আমি আমি হয়েছে কি এটা অনেকে বলে যে আমি এত বছর অলমোস্ট 13 years হবে আমার ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমি 13 বছরে আমার শুধুমাত্র কিন্তু দেখা হয়েছে আমি গানের যে যে মানুষের সঙ্গে আমার কাজ করা হয়েছে তাদের সঙ্গে বিকজ আমি খুব একটা বাসা থেকে বের হই না তারপর ইন্ডাস্ট্রির মধ্যেও দেখা যায় যে অনেক গেট টুগেদার হয় অনেক পার্টি বা পার্টি বলবো না অ্যাকচুয়ালি গেট টুগেদার হয় অনেক যে এই অকেশনে বা সেই অকেশনে আমি কখনোই কোথাও যাই না এটা আমার একটা খারাপ বলি ভালো বলি যেটাই বলি আমি কখনোই কোথাও যাই না সো আমার শুধুমাত্র আমি বাসা থেকে বের হই শুধুমাত্র যখন হলো আমার কাজ থাকে সে কাজের পারপাসে আমি বের হই সে কাজটা শেষ করে আবার সোজা বাসায় দ্যাটস ইট আমি কোথাও খুব একটা আমাকে কেউই দেখে না আমাকে কখনোই কেউ দেখে না সো ওটার জন্য না আমার কার সঙ্গে দেখা হয়নি এই যে হ্যাঁ অপূর্ব ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে বিকজ অপূর্ব ভাইয়ের সঙ্গে আমি কাজ করেছি ওটার জন্য অপূর্ব ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে কিন্তু নিশো ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়নি বাট ওনারও আমি অনেক বড় ফ্যান যোবন ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়নি বাট ওনারও আমি ফ্যান অনেক বড় নিশো ভাই অপূর্ব ভাই তো তোমার প্রতিবেশীই হবে কারণ ওনারা তো ওই দিকেই থাকেন হ্যাঁ মেবি আমি আমি শুনেছি আমি শুন অপূর্ব ভাইয়ের সঙ্গে আমার প্রায় সময় দেখা হয়েছে এখন হয় না হয়েছে ভাইয়া খুব সুন্দর খুব খুব সুইট একটা বাচ্চা আছে মাশাল্লাহ ওর সঙ্গে আমার দেখা হয়েছে মানে ভাইয়ারা যখন শপিংয়ে যেতেন তখন আর কি দেখা হতো শপিংয়ে টপিংয়ে তখন হঠাৎ করে দেখা হয়ে যেত আর নিশো ভাইয়ের কথা আমি শুনেছি যে উনি ওই সাইডটায় থাকেন বাট আমি আসলে কখনো দেখা হয়নি বিকজ আমি বাসা থেকে বের হই সো দেখা হওয়ার কোনো প্রশ্ন ওঠে না আর তাছাড়া যাদের কথা পলাশ যে ওনার সঙ্গে আসলে আমার দেখা হয় নাই বিকজ ওনাদের নাটকে যারা যারা কাজ করছেন ওদের সাথে আসলে দেখা না হওয়াটাই স্বাভাবিক আমার জন্য স্বাভাবিক বিকজ আমি সেক্টরই না আমার কখনো ওদের সঙ্গে কাজও হয় না সো ওটার জন্য কখনো দেখা হয় না বাট দর্শক হিসেবে আমি যদি বলি যে ওনাদের খুব বড় আমি ফ্যান স্পেশালি এখন পলাশের অনেক বড় ফ্যান আমি বলতে পারি বিকজ
Yes, he's really nice. He's so mashallah, good. He's really nice. So good, mashallah. আর তাছাড়াও তবে বেশিরভাগ মানুষ কিন্তু তাকে কাবিলা নামে চিনে। কাবিলা নামে চিনে। In fact, আমি না কাবিলা নামেই চিনতাম। হ্যাঁ, পলাশ নামটা আমি চিনেছি because যে বললাম যখন ফ্যান হয়, কেউ ট্রু ফ্যান যখন হয়, তখন আসলে এই জিনিসগুলোই করে। তখন আমি ভাইকে বলছিলাম সেদিন যে ভাইয়া হয়তো বা আমরা এখন আমি এখন বুঝতে পারছি যে ফ্যান যখন আমাদের সামনে এসেও অনেকে যখন কান্নাকাটি করে ফেলে বা অনেকে যখন বলে যে আপু আমি আপনার সবগুলো ইন্টারভিউ দেখেছি, সবগুলো গান শুনেছি, তখন আমার কাছে কেন মানে কি আমি তো কিছু না, কেন কিসের জন্য বা কান্নাকাটি কেন করতেছে, হ্যাঁ ওই ব্যাপারটা। কিন্তু এখন আমি বুঝি যখন নাকি আমি আসলে একজনের ফ্যান হয়েছি, তখন আমি বুঝতে পারি যে আমি নিজে নিজে গিয়ে ওনার সব ইন্টারভিউ দেখছিলাম, আমি ওনার প্রত্যেকটা নাটক দেখছিলাম, আমি ওনার ব্যাপারে আসলে জানছিলাম যে আচ্ছা উনি ব্যাপারগুলো। সো আমার কাছে ইটস লাইক যে রাইট, এখন আমি বুঝতে পারি। সো আমিও হলো আমি যে একটু আগেই বললাম আমিও অনেক বড় ফ্যান ওনার। সো সবকিছু মিলিয়ে হেস নাইস। আর তাছাড়া মেয়েদের ক্ষেত্রে যদি বলে অবশ্যই মেজাবেন আপু তো আছেই, তিশা আপু আছে ওনাদের। আর এখন তাসনিয়া ফারিন আপুর কথা বলবো, ওনার নাটক ভীষণ ভীষণ, ওনার অভিনয় ভীষণ ভাল লাগে আমার। স্পেশালি ওনাকে এই জন্য আমার ভাল লাগে কারণ উনি ভীষণ সিম্পল। হ্যাঁ, ওনাকে আমি আজ পর্যন্ত কোনো নাটকে দেখি নাই যে একেবারে মেকআপ করে আসছে, একদমই দেখি নাই। হ্যাঁ, কোনো রকমে জাস্ট একটা হয়তো বা পাফ নিয়ে আসছে, দ্যাটস ইট। And she is so beautiful, mashallah. At the same time, unar eto sundor unar obhinay. Right, and o kintu bhalo gaano kore. Haan, ami unar gaano shunechi. Ami unar Instagram e unar kichu gaano ashole amar chokhe poreche. Ami shunechi. And obosshoi uni bhishon bhalo gaan gaay. Bhishon bhalo gaan gaay. Ami jokhon unar gaan shunchi, amra ki korbo? ওনারা তো মানে আমি এখানে কি করতেছি, আমরা এখন আমরা সিঙ্গাররা কি করবো, বিকজ যারা নাটক করছেন ওনারাই এত ভালো গান গান, ওনারা দেখতে এত সুন্দর, ওনাদের অ্যাপিয়ারেন্সটা এত ভালো লাগে, ওনারা নাটক করছেন এত সুন্দর, এট দ্য সেম টাইম ওনারা যদি গানও গায়, ভাই উই শুড সে গুড বাই টু পিপল লাইক ওকে ফাইন উই আর লাইক আমরা যাইতেছি, তোমরা ভালো থাকো। বাট ইয়াস, যেমন অপূর্ব ভাই ভীষণ ভালো গান গায়, এটা আমি জানতাম না, ওনার সঙ্গে যখন আমি কাজ করছি তখন আমি জানতে পারছি। সো এই এই আর কি সবকিছু মিলে আমি আসলে অনেকের ফ্যান, অনেকেরই ফ্যান। এবং ইয়াস, আমি অ্যাকচুয়ালি যাদের খুব ভালো মানে ট্রুলি যাদের ফ্যান, তারা যদি আমার সামনে আসে আমি ডেফিনেটলি হয়তো বা কান্নাকাটি করে দিতে পারবো, আমি ইমোশনাল হয়েই যাবো। আমি যে ইমোশনাল মেয়ে মানে আমার ভিতরে মনে হয় ইমোশনের কুটকুট সে ভরা উচ্চ। সো ইয়া, ওভারঅল আমি বলবো এই তো ব্যাপার। বাট অনেকক্ষণ ধরে যেহেতু আমরা কথা বলছি, আমাদের একটা ব্রেক নেওয়া উচিত না? আমাদের আসলে একটু বলছেন আমাদেরকে যে একটু ব্রেক নিয়ে আমরা গানটা আমরা শুনে আসি, যেহেতু ঈদ একটা ফেস্টিভ মুডে আমরা আছি। সো আমরা একটু যাই, আমরা একটু গানটা প্লে করি এবং গান প্লে করে আমরা চলে আসছি একটু পরেই। জাস্ট স্টে টিউনড। ওকে, আমরা যে পড়াশোনা করি অনেক কর্মঠ, এটা বুঝাইতে পারছি। যেমন আমরা কিছু প্রশ্ন রেডি করেছি পড়শির জন্য, সেটা নিশ্চয়ই আমাদেরকে খাটতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, সেই কারণে আমরা লিখতে পেরেছি। আমি সবাইকে কোয়েশ্চেন করি বা আমি ইন্টারভিউ নিই বা আমার কথা থাকে, বাট উনি এখন আমাকে কিছু প্রশ্ন করবে ডেফিনেটলি, আমরা একটু জানার চেষ্টা করি। শিওর, কি বলতে চাও? তোমার তোমার মতো বলবো, কেমন আছেন? না প্লিজ, ডাইরেক্ট কোশ্চেন আছে তুমি আমার। আচ্ছা, তোমার যেটা ধরো আমরা তো শুরুতে কথা বলছিলাম, সো লকডাউনে তোমার কেমন কাটছে আর কি? এবারে গতবারও লকডাউনেই ছিল, এবার কেমন কাটলো লকডাউনে? ওই যে বাসার মধ্যে থাকলেও আসলে ইটস ফাইন, সবাই একসাথে যেহেতু আছি আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। ওকে, গান বাজনা কি অবস্থা? ওই যে কিছুদিন আগে ঈদের উপলক্ষে এক দেখায় আমার আর ইমরান ভাইয়ের গানটা রিলিজ হলো, এই তো। ওয়াও, চমৎকার একটা গান, এবং মিউজিক ভিডিও তো অনেক চমৎকার হয়েছে, এবং এই গান উপলক্ষে ইমরান ভাইকে আমরা স্টুডিওতে পেয়েছিলাম, সবকিছু মিলে খুবই ভালো যাচ্ছে আর কি সময়টা। মানে গতবারের মতো এবারেও তো কনসার্ট বিহীন ঈদ হচ্ছে,
সো অল্টারনেট কিছু ভাবছো কি অ্যাজ অ্যান আর্টিস্ট? অল্টারনেট তো আমরা অনলাইনে কিছু ব্যাপার নিয়ে ভাবছি, বাট আসলে শুধুমাত্র আমি ভাবলে তো হয় না, সবাই মিলে তো একটা অর্গানাইজ করার তো একটা ব্যাপার থাকে। সো ওইভাবে করে আসলে আমরা প্ল্যান করছি, লেটস সি যে এরকম কিছু হয় নাকি। রাইট, সামনে যদি এরকম লকডাউন হয় থাকতে হয় আমাদেরকে তো ভাবতে হবে। সো এবার একটা র্যাপিড ফায়ার রাউন্ড আমরা করব প্রথমবারের মতো পরশুন্দর মাইকে। চলো, যেই খাবারটি তুমি এখনই খেতে চাও সেটা কি? ফুচকা। ওকে, আমার মন চাইতেছে ফুচকা। আরে ভাই, আচ্ছা এই প্রশ্নটা আমি ছোটবেলায় শুনেছি কিন্তু কাউকে জিজ্ঞেস করা হয়নি, তোমাকে জিজ্ঞেস করব। টুথপেস্ট বেশি বের হয়ে গেলে আবার কখনো ভেতরে ঢুকিয়ে রাখার চেষ্টা করেছো কিনা? চেষ্টা করছি আমি, হ্যাঁ। আমি যখন ছোট, কিছু টুথপেস্ট আছে না, তখন ছোটবেলায় একটা টুথপেস্ট পাওয়া যেত, মানে আমার আমাকে দেয়া হয়েছিল বাচ্চাদের যে কমলার ফ্লেভারে, হ্যাঁ অরেঞ্জ ফ্লেভার, ওটা বেশি করে এখন পাওয়া যায়। সো এরকম স্মেলটা অনেক সুন্দর, ওটার জন্য অনেকখানি নিয়েছিলাম কিন্তু পরে দাঁতা ছেড়া অবস্থা। ওকে, সো তুমি যদি কোনো প্রাণী বা পাখি হতা তাহলে সেটা কি হইতো এবং কেন হতে চাইতে? হ্যাঁ, আমি বিড়াল হতাম। আমার যে বিড়ালটা আছে আমি ওই বিড়ালটাই হইতে চাই। হ্যাঁ, মানে মানে এত কিউট ছে, ও কিউট। অ্যাকচুয়ালি আমি বিড়াল বলবো নাকি পাখি বলবো আমি কনফিউজ, বিকজ লুচির ক্ষেত্রে কিছু আমার অপছন্দের কিছু আছে যে ওকে ফাইন, মাঝে মাঝে অনেক ভালো হয়েছে বিড়াল হয়েছে, মানুষ হলে ভাগ্যিস আমি ও না, এই একটা ব্যাপার কাজ করে। সো আলটিমেটলি না, বিড়াল বলো পাখি বলো যেটাই, হ্যাঁ আমি পাখি হতে চাই, এটা বলবো পাখি হতে চাই। এই জন্য না আসলে কোনো লকডাউন নাই, যে কোনো জায়গায় যাওয়া যায় সুন্দর মতো, জাস্ট ঘুরো ফিরো, হোয়াট আ লাইফ। তোমার সাথে যে জিনিসগুলো মানে রাখো ইউজুয়ালি, মানে যা ছাড়া তোমার চলবেই না, সেগুলো কি কি? কিছুই রাখি না আমি, শুধুমাত্র পানির একটা বোতল রাখি, দ্যাটস ইট। আর আম্মুকে রাখি? আর আম্মুকে তো ডেফিনেটলি, আম্মা ছাড়া আমার চলে না। ওকে, আম্মু হইলে আর কি লাগে পৃথিবীতে? আর আর কিছুই লাগে না, মানে আর কিছু যদি লাগে আম্মাকে বলি, আম্মা এটা লাগবে, বাকিটা আম্মু বুঝে। অলরাইট, সো তোমার প্রিয় সুপার হিরো কে এবং কেন? আমার সুপার হিরো সুপার হিরোইন সবকিছু আমি আমার আম্মাকে বলবো, বিকজ শি ইজ দ্য বেস্ট, মাশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, কারণ আমিও আন্টিকে চিনি নিজে। এন্ড কার বেশি প্রশংসা করো তুমি? করো নাকি সবার বদনামই করো? আমার আম্মারই করা হয়। আমি কি সুপার হিরো সুপার হিরোইন বলছি? হিরোইনটা কি রে ভাই? গরমকালে যে কাজটা বেশি করো তুমি? শাওয়ার নিই অনেক বেশি, আমি এমন আছে 5-6 বারও শাওয়ার নিয়েছি। ও মাই গড, আমি শাওয়ার ফ্রিক, মানে আমার কাছে মনে হয় আমি আমার সবটা গেছে যে আমি 3টার সময় গিয়ে শাওয়ার নিছি, আমার আমার শাওয়ার নিতে হবে, দ্যাটস ইট। ওকে, সো যদি তোমার জীবন নিয়ে কোনো সিনেমা তৈরি হয় তবে সেটা কি ধরনের হবে এবং তোমার ভূমিকা কে অভিনয় করবে তোমাকে সেই? আমার জীবনে করতে হলে ফার্স্ট অফ অল ডিরেক্টর কে, হ্যাঁ ও ওনার প্রত্যেকটা চুল এভাবে টাইনে টাইনে ফেলাই দিতে হবে আমার লাইফ কে পোর্ট্রেট করার জন্য, আর আমারটাকে আমাকেই আসলে অভিনয় করে দেখাইতে হবে, বুঝছো? তাছাড়া আর কারো মানে কেউ পারবে না, বা এটা এটা কিন্তু ভালো ভালো কেউ পারবে না, এটা আমাকেই আমারটা করতে হবে। এটা কিন্তু ভালো একটা বুদ্ধি, তোমার লাইফে তুমি তোমার ভূমিকা অভিনয় করবে একদম পারফেক্ট পারফেক্ট। কোন ফ্লেভারের আইসক্রিম তোমার পছন্দ, স্ট্রবেরি চকলেট নাকি ব্যানানা? স্ট্রবেরি। হাই ফাইভ। তোমার প্রিয় কার্টুন চরিত্র? শিনচ্যান। ইয়ে, আই লাভ শিনচ্যান। ওকে, হ্যাঁ সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই, যে যে পরিমাণ সাক্ষী আমি আছি। সো বিশ্বের কোন জায়গায় তোমার প্রিয়জনকে নিয়ে বেড়াতে যেতে চাও এবং কেন? বাংলাদেশের বান্দরবনে। আমি যাই না এখনো, জানো বান্দরবনে অনেকগুলো জায়গা আছে, এত সুন্দর, এত সুন্দর। আমি যখনই সব বুঝাই আনছি তখন লকডাউন শুরু হয়েছে, আমি ওই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি আমার যাওয়া হয় নাই, বুঝছো? ওটার জন্য আরো বেশি সুন্দর লাগতেছে আমার কাছে, যাওয়া হয় নাই যে এজন্য ভিতরের দিকে। লিস্টে নাম রেখো আমার। শিওর। ওকে,
সবাইকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনি যদি ঘুমের মধ্যে কথা বলতে পারতেন তবে আপনি কি বলতেন? প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, মানে কেন আমি ঘুমাইলেই কেন মানুষের আমাকে ডাকাডাকি করতে হবে, আমি এটা বুঝি না। আমি যখন ঘুমাইতে যাই সবার তখন সকাল হয়, সবাই তখন আমাকে ডাকাডাকি শুরু করে দেয়, এই সমস্যা সেই সমস্যা কেন, এটা হয়েছে আমার প্রশ্ন। সো আমি ঘুমের মধ্যে কথা বলতে পারলে সারাক্ষণ এটাই বলতে থাকতাম বিড়বিড় বিড়বিড় করে। আর একটা মজার জিনিস কি হয় জানো, তুমি সারা রাত জাগছো, সকাল 10:11 ঘুমাইতে গেছো, এর আগের দিন তোমাকে এই টাইমে কেউ ফোন দেয় না, ওই দিন তুমি যখন সকালে ঘুমাইতে গেছো সবাই তোমাকে ফোন দিচ্ছে, এবং এমন এক বন্ধুর ফোন আসছে যে তোমাকে লাস্ট 2 বছর কল করে নাই, ও কল করছে, এটা কিন্তু হয়। তোমার সাথে হয় কি? আমার সাথে হ্যাঁ সামটাইমস হয়, সামটাইমস আমার তো প্রত্যেকবার, আর ম্যাক্সিমাম টাইম হলো আমাকে ডাকাডাকি করে উঠে ফেলে, এই জন্য আমি সকালে ঘুমানো বাদ দিই। আর স্পেশালি তো আমার কুকুররা তো আছেই ডাকাডাকির জন্য, ও স্টান। ওকে, সো নিজেকে সকাল নাকি রাতের মানুষ মনে করেন? ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, সামটাইমস আমি সকালের মানুষ, সামটাইমস আবার রাতে অনেক জাগি। রাইট, সেম হিয়ার, আমাদের কাজের উপর ডিপেন্ড করে। সবচেয়ে বিরক্তিকর বিষয় কি তোমার কাছে? আমার খাওয়ার সময় যদি কেউ কথা বলে, প্লিজ, এটা আমার কাছে খুবই বিরক্তিকর। তোমাকে আজ পর্যন্ত আমি খাইতে দেখলাম না। না, আমি আসলে খাওয়ার সময় খুবই, আমি যখন খাওয়া দাওয়া করি তখন আমি সবাইকে বলে রাখি, প্লিজ ডোন্ট টক টু মি, বিকজ খাওয়ার সময় কথা বলাটা, আমার অনেকে আছে খাওয়ার সময় কথা বলতে পছন্দ করে, বাট আই রিয়েলি ডোন্ট লাইক দ্যাট। আমার কথা হলো খাবো সুন্দর মতো আরামে চুপচাপ খাওয়াটা হলো আমার পছন্দ, খাওয়ার সময় নানান কাহিনী এটা বুঝছে বুঝছো, হ্যাঁ আই লাইক ইট, আই রিয়েলি হেট দ্যাট। ওকে, ঠিক আছে, এটা জেনে রাখলাম, আমার জন্য ভালো হয়েছে। নিজের প্রশংসা করুন। আমি প্রশংসা না, বাট আমি নিজেকে ডিসক্রাইব করতে পারবো। ওকে, ফাইন। নিজেকে ডিসক্রাইব বলতে হলো আমি প্রচন্ড রাগি, বাট আমি যশ মানে লজিক ছাড়া আমি কখনো রাগারাগি করি না, আমার রাগ পড়ে যায় একটু, আমি যখন রাগ করি তখন আমি অনেক চিলাচিলি করি, বাট তার 5-10 মিনিট পরে আমার রাগ পড়ে যায়, আর চিলাচিলি ছাড়া আসলে আর কিছু করার থাকে না আমার। আর তাছাড়াও হলো আমি মিথ্যা কথাটা পারতপক্ষে বলি না, আর ওভারঅল আমি লয়াল বলা যায় বলা চলে টু এভরিওয়ান। ওকে, বিউটিফুল। তুমি যদি অদৃশ্য হয়ে যাও তাহলে কোথায় যাবে? আরে আমার কিছু ফ্রেন্ড আছে, আমি ওদের মানে কোথাও যাব বলতে ওদের ওখানে গিয়ে ওদেরকে জ্বালাবো। ওকে, আমি অনেক আগে একটা নাটক দেখছিলাম যে ভয় দেখাবো না, মাইট দিবা, মাইট দিব, মাইট ডাইরেক্ট, ডাইরেক্ট মাইট, সুপার, ও অনেক জ্বালাইছে ওরা আমাকে, ডাইরেক্ট মাইট, আমি সুপার সুপার। তোমার প্রিয় সিনেমার ডায়লগ কি? আমি সিনেমা তো খুব কম দেখি, কিন্তু কার্টুনের ডায়লগ বলতে পারবো। কি ফেভারিট ডায়লগ? ডোরেমন, জিয়ান নে মুঝে মারা, ডোরেমন তোমার কাছে তো ডোরেমন। সো ইয়া, একদম কপি হয়েছে, আই লাভ। আর আমার প্রিয় ডায়লগ হচ্ছে কিতনে আদমি থে, বেস্ট। আই নো, রাইট। বাংলাদেশে কোন হিরোকে তোমার হিরো মনে হয় না? কোন হিরোকে হিরো মনে হয় না? না, শোনো, আমার কাছে আসলে হিরো বলতে হলো যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস, মানে অ্যাক্টর অ্যাকচুয়ালি, তাদেরকে আমি হিরো কখনোই বলবো না, তারা ওনারাও অ্যাকচুয়ালি অ্যাক্টর, আমরা যেরকম সিঙ্গার, হিরো তারাই যারা নাকি মানুষের জন্য, সবার কাছে আসলে হিরো তাদের জীবনের জন্য যারা হিরো, সো তাদেরকে, সো যারা ওরকম ওরকম মানুষের জন্য কাজ করছে বা মানুষের ভালোর জন্য কাজ করছে বেসিক্যালি তারাই তো হিরো, তাদেরকে আসলে হিরো না বলে থাকার কোনো মানেই হয় না। পারফেক্ট। সো আপনি যদি একদিনের জন্য কারো সাথে জীবন বদল করতে পারেন তবে কে হবে এবং কেন? না ভাই, আমি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি যেরকম আল্লাহ আমাকে রাখছে, আমি একদম বদল করতে চাই না, পরে দেখা যায় তো ওয়ার্স্ট হবে। রাইট, সো আলহামদুলিল্লাহ দ্য ওয়ে আই অ্যাম রাইট নাও। পারফেক্ট, সো থ্যাংক ইউ সো মাচ তোমাকে প্রশ্নগুলো উত্তর ঠিক করে দেওয়ার জন্য, আমি অনেক কিছু জেনেলাম আজকে, আমার জন্য কাজে দিবে। সো আমরা মোটামুটি মোটামুটি অ্যাকচুয়ালি আমরা শো এরও শেষ শেষে দিয়ে চলে এসেছি, সো ইট স্পেশাল অন দ্য মাইক ফিচারিং ব্যাকসিট ভয়েস নিয়ে আমরা ছিলাম এতক্ষণ। রাইট, সো তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ, এন্ড ঈদ মোবারক আগেইন, ঈদ মোবারক, এন্ড আমার পক্ষ থেকে আমি একটু বিদায় নিই, তারপরে বিদায় নিয়ে নাও, সেটা হলো সবাইকে আবারও আমার পক্ষ থেকে অনেক 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 ঈদ মোবারক জানাচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং দোয়া করবেন যেন নেক্সট এপিসোডে আবারও হাসি হাসি চলে আসতে পারে, এবং এমো ভাইয়া আমরা বিদায় নিয়ে নিব আজকে, সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দরকার ছাড়া বাইরে যাওয়ার দরকার নেই, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন, আর ক্যাপিটাল FM 94.8 এর সাথেই থাকবেন, ঈদ মোবারক।